হ্যালো ফ্রেন্ডস, ইয়োর হেলথ কেয়ারে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক অসাধারণ হোম রেমেডি। ফ্রেন্ডস, দেখে নিন কীভাবে মাত্র 2টি উপাদানের সাহায্যে ত্বক ফর্সা, উজ্জ্বল ও দাগমুক্ত করার ফেস ওয়াশ তৈরি করবেন। যদি আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সো ফ্রেন্ডস, এবার শুরু করা যাক। সর্বপ্রথম একটি আলু নিয়ে ছুরির সাহায্যে এইভাবে খোসা ছাড়িয়ে নিন। আলুর মধ্যে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি এবং B6 রয়েছে, যা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। আলু আমাদের ত্বক থেকে অ্যাকনে, ডার্ক সার্কেল, রিঙ্কলস দূর করতে সাহায্য করে। আলুর মধ্যে ব্লিচিং প্রপার্টিজ রয়েছে, যা আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে এবং আমাদের ত্বক থেকে সব ধরনের দাগ দূর করতে সাহায্য করে। এবার আলুকে একটি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিন। ব্লেন্ডারের সাহায্যেও আপনি আলুকে ব্লেন্ড করতে পারেন। এবার গ্রেট করা আলুকে একটি বাটিতে তুলে নিন। এবার একটি পরিষ্কার বাটি নিয়ে একটি ছাঁকনির সাহায্যে আলুর রস এইভাবে বার করে নিন। আলুর রস ত্বক ফর্সা করার জন্য খুবই কার্যকারী একটি উপকরণ। আপনি আলুকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে জুস বার করতে পারেন। এবার একটি পরিষ্কার বাটিতে অ্যাড করুন 2 চামচ আলুর রস। বাটি আলুর রস ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে পুনরায় ফেস ওয়াশটি তৈরির সময় আলুর রসটি কাজে লাগাতে পারি। এবার এই আলুর রসের মধ্যে 2 চামচ দুধ অ্যাড করুন। আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করছি। র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ আমাদের ত্বক থেকে অয়েল সলিউবল ইম্পিউরিটিস দূর করে আমাদের ত্বককে ক্লিন, ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে। এবার এর মধ্যে 1 চামচ গোলাপ জল দিয়ে দিন। গোলাপ জল না দিলেও কোনো ম্যাটার নেই। এবার ভালো করে নেড়ে নিন। আমাদের ফেস ওয়াশটি এবার তৈরি। এবার একটি কটন বলের সাহায্যে আপনার ত্বকে এইভাবে লাগিয়ে নিন এবং 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে ম্যাসাজ করুন। 2 থেকে 3 মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিন। এই ফেস ওয়াশটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন এবং টানা 15 দিন পর্যন্ত ব্যবহার করে আপনি আপনার স্কিনে পার্থক্য দেখতে পারবেন। আপনি দেখবেন আপনার স্কিন আগে থেকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে গিয়েছে। এই ফেস ওয়াশটি আপনি ফ্রিজের মধ্যে স্টোর করতে পারবেন না, কিন্তু আপনি আলুর রসকে ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করতে পারবেন এবং ফ্রিজ থেকে আলুর রস নিয়ে দুধ ও গোলাপ জল দিয়ে প্রত্যেকবারই নতুন করে তৈরি করে লাগাবেন। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।